দুর্গা মূর্তির কিছুটা দূরে একটি মঞ্চে ঝোলানো সাদা শার্ট, সেই শার্টের বোতামে দুপাশে এবং উপর নিচে দুজোড়া বড় পকেট, গলায় স্টেথোস্কোপ, জামার কলার থেকে উপরে উঠে রয়েছে পশ্চিমবঙ্গের মানচিত্র। মঞ্চের পেছনের কাপড়ের গায়ে লাগানো রয়েছে বিচারের দাবিতে পোস্টার। এভাবেই নদিয়ার কৃষ্ণগড়ে চৌধুরী বাড়ির পুজোয় মিশে গিয়েছে আরজি করে ঘটনার প্রতিবাদ। ঘটনাটি ঘটেছে ঘটনা নদিয়ার কৃষ্ণগড়ের শক্তিনগরে ভগৎ সিং রোডে। 7 বছর ধরে চৌধুরীদের যৌথ পরিবারে দুর্গাপুজো হচ্ছে, মাঝে 1 বছর বন্ধ ছিল বলে পরিবার সূত্রে খবর। তবে এবার দুর্গার আরাধনার সঙ্গে মিশে গিয়েছে আরজি করের প্রতিবাদ। বাড়ির পুজো থেকে উঠে আসছে বিচারের দাবি। বাড়ির পুজো হলেও পাড়ার সকলেই পুজোয় অংশ নেন। তবে এবার সেখানে দুটি মঞ্চ, একটি মাতৃমূর্তির, অন্যটি আরজি করে নির্যাতিতার স্মরণে বিচারের দাবিতে। এ বিষয়ে পরিবারের লোকেরা জানান, তাদের বাড়িতেও মেয়ে আছে, তাই বিচার চাওয়াটা তাদের কর্তব্য। বাড়ির সকলের অনুমতি নিয়ে তৈরি হয়েছে প্রতিবাদের আলাদা মঞ্চ। একদিকে দেবীর আরাধনা, অন্যদিকে প্রতিবাদ। পরিবারের লোকেরা আরো জানান, প্রতিটি তিথিতেই পুজো হয় নির্যাতিতার স্মরণে তিনি তৈরি হওয়া মঞ্চের সামনে খানিকক্ষণ নিরবতা পালন করে। তাতে যেমন সামিল হচ্ছেন চৌধুরী পরিবারের সদস্যরা, তেমনই থাকছেন প্রতিবেশীরাও। পুজোর অনেক জায়গাতেই নানানভাবে প্রতিবাদ দেখা যাচ্ছে, তবে বাড়ির পুজো এরকম অভিনব প্রতিবাদ রাজ্যে এই প্রথম, যা এখন প্রতিবাদের নতুন দিশা দেখাচ্ছে বলেই মনে করছে নদিয়ার বাসিন্দারা। এবার পুজোয় ঠিক যে ঘটনা ঘটেছে তাতে আনন্দ আসছে না, তবু মাকে প্রতিবার আনতে হয়, আমরা মাকে নিয়ে এসেছি। তার মধ্যে দিয়ে আমার ঘরেও যেহেতু মেয়ে আছে, সেই জন্যে তার মধ্যে দিয়ে আমি বলতে চাচ্ছি যে যাতে সঠিক বিচার হয়, হ্যাঁ, ওই মানুষ যাতে সঠিক বিচার পায় সেইটার দাবি রাখছি। পুজো 7 বছর ধরে হচ্ছে, তো জেঠু যে বছর গত হয়েছিলেন সে বছর নিয়ম মাফিক পুজো বন্ধ রাখতে হয়, তাই 1 বছর বন্ধ ছিল। পুজোটা অ্যাকচুয়ালি আমাদের হাত দিয়েই শুরু, মানে আমাদের জেনারেশনের হাত দিয়েই শুরু। এখানে আমার বন্ধু বান্ধব যারা বসে আছেন, বন্ধু বান্ধব এবং বন্ধু বান্ধবের পরিবার সবাই মিলিত থাকে এই পুজোয়, সবাই সম্মিলিত হবে, আনন্দ হয় এখানে। এই 5 দিন পাড়া প্রতিবেশী এইখানে, এই 5 দিন সবাই এখানে খাওয়া দাওয়া সব আনন্দ, এই 5 দিন ধরে এখানে মানে বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশীর পরিবার ধরেই হয় পাড়ার মধ্যে।